বৃহস্পতিবার বিজেপি বাংলা ভাগে চক্রান্তের বিরুদ্ধে তুফানগঞ্জ মিছিল করল তৃণমূল। এদিন তুফানগঞ্জ পৌরসভা 5 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে। মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এদিন তৃণমূলের যুব সংগঠন সহ বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা মিছিলে অংশগ্রহণ করে। এদিনে মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব সভাপতি কমলেশ অধিকারী, শহর যুব সভাপতি তনু সেন, তুফানগঞ্জ 2 নম্বর ব্লক যুব সভাপতি মানিক বর্মন, শহর সভাপতি ইন্দ্রজিৎ ধর সহ অন্যান্যরা। মিছিল তুফানগঞ্জ 1 ও 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা। বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তুফানগঞ্জ শহরে এই মুহূর্তে কিন্তু একেবারেই মিছিলে জনপ্লাবন। তুফানগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ড দোলমেলা মাঠ থেকে এই মহামিছিলটি শুরু হয়। তারপরে জাতীয় সড়ক ধরে ধীরে ধীরে অগ্রসর হয়ে তারা কিন্তু এই মিছিলটি তুফানগঞ্জের যে রাজপথ রয়েছে সেই রাজপথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলছে। এরপরেই এই মিছিল গিয়ে কিন্তু পৌরসভা অর্থাৎ যে পৌরসভার যে কমিউনিটি হল রয়েছে 4 নম্বর ওয়ার্ডে সেই কমিউনিটি হলের সামনে গিয়েই সেখানে শেষ হবে এবং সেখানেই একটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পথসভা হবে। এই যে বিজেপির বাংলা ভাগের চক্রান্ত, এর বিরুদ্ধেই আজ তুফানগঞ্জের রাজপথে সাধারণ মানুষ কিন্তু এক হয়েছেন। সাধারণ মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু একযোগে লড়াই করছেন। তারা বিজেপির যে বাংলা ভাগের চক্রান্ত যে কোনো কারণেই তারা ব্যর্থ করবেন। এই মুহূর্তে রয়েছেন এই মিছিলে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী, আমরা তার সঙ্গে কথা বলে নেব। মিছিলের মূল উদ্দেশ্য বিজেপি প্রত্যেকটা দিন বাংলার উপর চক্রান্ত করছে, বাংলার মানুষকে ভাগ করার চক্রান্ত এবং বাংলা ভাগের চক্রান্ত করছে। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার প্রত্যেকটা জেলা থেকে যুব সমাজ ডাক দিয়েছে, এই বঙ্গভঙ্গ আমরা মানছি না, তার বিরুদ্ধেই আজকে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস পথে নেমেছে। বিজেপির চক্রান্ত আমরা মানছি না, বিজেপির চক্রান্ত ব্যর্থ করতে আজকে সমস্ত যুব সমাজ পথে নেমেছে। এখানে কি শহর যুব তৃণমূল কংগ্রেস না তুফানগঞ্জ 1-2 ব্লক? শহর যুব তৃণমূল কংগ্রেস তুফানগঞ্জ 2, তুফানগঞ্জ 1A, তুফানগঞ্জ 1B যুব তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। আমরা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কমলেশ অধিকারীর মুখ থেকে শুনলাম এই মিছিলে কিন্তু তুফানগঞ্জ 1 এবং 2 নম্বর ব্লকের যে যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন তারা যোগদান করেছেন, শহর তৃণমূল কংগ্রেসের যে যুবকর্মীরা রয়েছেন তারা যোগদান করেছেন। এই যে মহা মিছিল ধীরে ধীরে কিন্তু একেবারে জনপ্লাবনে পড়ে রাজপথ ধরে এগিয়ে চলছে। ক্যামেরায় মানিকের সাথে এস এ মজনু, তুফানগঞ্জ।